সোনপ্রিয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আমাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার ক্লাস আমরা পড়ছিলাম তত্ত্ব ও বিবর্তন নিয়ে আমরা এখান থেকে একটা ক্লাস পেয়েছি এখানে যে তত্ত্ব কী বিবর্তন কি দু একটা সংজ্ঞা আমরা জেনেছিলাম আরও কিছু গুরুত্বপূর্ণ শব্দ এখান থেকে শব্দ এবং সংজ্ঞা ইতিমধ্যে আমরা জেনেছি এবং শিখে গেছি আশা করি তো আজকে আমরা আলোচনা করবো যে ম্যান্ডেলের প্রথম সূত্র নিয়ে ঠিক আছে ম্যান্ডেলের প্রথম সূত্র বলার আগে দেখো ম্যান্ডেল নিজে কোনো মতবাদ প্রবর্তন করেনি তিনি তার গবেষণাপত্রে শঙ্করায়ন সংক্রান্ত পর্যবেক্ষণের তথ্য ও পরিসংখ্যানিক ব্যাখ্যা দিয়েছিলেন পরবর্তীতে কার্ল করেন্স কী করল উনিশশো সালে ম্যান্ডেলের অনুরূপ গবেষণা ফলাফল প্রকাশ করেছিলেন ম্যান্ডেলের আবিষ্কারকে বংশগতির মৌলিক দুটি সূত্র হিসেবে উপস্থাপনের যোগ্য বলে প্রচার করেছিলেন ঠিক আছে সূত্র দুটি ম্যান্ডেলের গবেষণার উপর ভিত্তি করে রচিত হয়েছে বলেই হ্যাঁ এই সূত্র দুটিকে ম্যান্ডেলের সূত্র নামে অভিহিত করা হয়েছে আজকে আলোচনার বিষয় হচ্ছে এই দুটো সূত্র তো ম্যান্ডেলের প্রথম সূত্র বা পৃথকীকরণ সূত্র বা ল অফ ঠিক আছে তো প্রথম সূত্রটা হচ্ছে জীবে বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টর গুলো বা জিনগুলো মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করে এবং জনন কোষ সৃষ্টির সময় পরস্পর থেকে পৃথক হয়ে যায় সূত্রটা কি পেলাম শঙ্করজীবে যে বিপরীত বৈশিষ্ট্যের যে ফ্যাক্টরগুলো আছে জিনগুলো আছে হ্যাঁ সেগুলো মিশ্রিত না বা পরিবর্তিত না হয়ে কি করে পাশাপাশি অবস্থান করে এবং যখন জনঙ্কর সৃষ্টি হয় তখন পরস্পর থেকে কি পৃথক হয়ে যায় আচ্ছা এটা আমরা একটা ব্যাখ্যার মাধ্যমে জিনতাত্ত্বিক যে ব্যাখ্যা রয়েছে সেটা দিয়ে আমরা আরও ধারণাটা ক্লিয়ার করতে পারবো তো এখানে দেওয়া আছে দেখো যে গিনিপিকের কালো বর্ণের জন্য দায়ী জিন হচ্ছে বড়ো হাতের বি খেয়াল করো এটা হচ্ছে কালো বর্ণের জন্য ব্ল্যাক ঠিক আছে ব্ল্যাকের বি এবং বাদামী বর্ণের জন্য দায়ী জিন হচ্ছে ছোট হাতের বি ঠিক আছে তা কালোর জন্য নিল বড় হাতের বি এবং বাদামী বর্ণের জন্য নেওয়া হল কি ছোটো হাতের ওয়ান জনুতে মানে প্রথম বংশধর ইস্টু পরে দ্বিতীয় বংশধর প্রথম বংশধর থেকে দ্বিতীয় বংশধর আসবে এখন আমরা আলোচনা যাই যে একটি হোমোজাইগাস বা বিশুদ্ধ কালো বর্ণের গিনিপিক তাহলে এটা সংকেতটা কি হবে বিবি তাই না বিশুদ্ধ কালো বর্ণের গিনিপিকের সাথে একটি বিশুদ্ধ বাদামি বর্ণের গিনিপিকের সংকরায়ন ঘটালে হ্যাঁ এফ ওয়ান জনুতে সকল অপত্য গিনিপিকের বর্ণই হবে কালো আমরা ধরে নিয়েছিলাম যে বড় হাতের বি যখন থাকবে সেটা হবে কালো ঠিক আছে আর ছোট হাতের বি কিন্তু এটা কিন্তু প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বিটা হচ্ছে প্রকট বড় হাতের বি যেখানে থাকবে সেখানে কিন্তু প্রকট বৈশিষ্ট্যটার প্রাধান্য বা গুরুত্ব বেশি থাকবে কালো বর্ণের এলিল বাদামি বর্ণের এলিলের উপর প্রকট গুণ সম্পন্ন যে কথাটা বললাম উভয় জিন দীর্ঘকাল একসঙ্গে থাকলেও বিনষ্ট বা একীভূত হয়ে যায় না বরং সক্রিয়তা বজায় রেখে অক্ষুণ্ণ থাকে অ্যাপ টু জনুতে কী হবে যে অপত্য গিনিপিকদের মধ্যে তিনটি কালো এবং একটি বাদামী বর্ণের গিনিপিক সৃষ্টি হয় অর্থাৎ ফিনোটাইপের ভিত্তিতে অ্যাপ টু জনুতে গিনিপিকের কালো বাদামী বর্ণের অনুপাত দ্বারায় তিন ইস্টু এক এটা কিন্তু আমরা দেখো এখানে একটা সুন্দর ক্রস করানো হয়েছে যে বিশুদ্ধ কালো বর্ণের গিনিপিকের সাথে পুং কালো ইয়া পুং আর স্ত্রীর মধ্যে হ্যাঁ ক্রস ঘটানোর ফলে পরে যে যে সকল ফিনোটাইপ আমরা পেলাম সকল গিনিপি হবে কালো রঙের এবং হ্যাটেরো জাইগাস দুইটা একরকম হবে না হ্যাঁ একটা বড় হাতের বি একটা ছোট হাতের বি তারপরে এই যে প্রথমে জিনুটা পেলাম অ্যাফান জোনুর এই ওয়ান জোনুর মধ্যে যখন ক্রস ঘটানো হবে তখন দেখো শঙ্কর ইসে যেগুলো হবে সেখানে তিনটা কালো একটা হবে বাদামি এগুলো কিন্তু সুন্দর করে ব্ল্যাকবোর্ডে এঁকে করালে ভালো হতো এভাবে ক্লাস আমারও ভালো লাগছে না দিতে তারপর তোমাদের সুবিধার জন্য একটু আলোচনা করা জাস্ট তোমরা বাসায় একটু চর্চার মধ্যে থাকো ঠিক আছে তো এই হলো প্রথম সূত্রের প্রমাণ যেটা মেন্ডেলের প্রথম সূত্রের অনুপাতটা হচ্ছে থ্রি টু ওয়ান বা তিন টু এক আর দ্বিতীয় সূত্র যদি বলি আমরা একটু সংক্ষেপে সারব দ্বিতীয় সূত্রটা হচ্ছে দুই বা ততোধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে সংকরায়ণ ঘটালে প্রথম বংশধরে কেবল প্রকট বৈশিষ্ট্যগুলোই প্রকাশিত হবে কিন্তু জননকোষ সৃষ্টির সময় বৈশিষ্ট্যগুলো জোড়া ভেঙে পরস্পর থেকে স্বতন্ত্র বা স্বাধীনভাবে বিন্যস্ত হয়ে ভিন্ন ভিন্ন জননকোষে প্রবেশ করে এটা হচ্ছে দ্বিতীয় সূত্র এই দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে কিন্তু দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে সংকরান ঘটানো হয়েছে ঠিক আছে এখানে এই সূত্র প্রমাণের জন্য ম্যান্ডেল কি করেছিলেন দুই জোড়া বিপরীত ধর্মী বিপরীত ধর্মী বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদের মধ্যে পরাগ সংযোগ ঘটান তো দুই জোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্যের দিকে দৃষ্টি রেখে যে ক্রস ঘটানো হয় সেটাই হচ্ছে কি ডাইহাইব্রিড ক্রস না আমরা পড়েছিলাম একটা ছিল মনোহাইব্রিড ক্রস এটা হচ্ছে এক জোড়া বৈশিষ্ট্যের মধ্যে যে ক্রস ঘটানো হয় আর দুই জোড়া বৈশিষ্ট্যের মধ্যে যখন ক্রস ঘটানো হবে বিপরীত ধর্মী বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদের মধ্যে যখন সংযোগ ঘটানো হবে সেটা হচ্ছে দি লক্ষণ সংকরায়ন বা ডাইহাইব্রিড ক্রস ঠিক আছে তো ডাইহাইব্রিড ক্রসের ক্ষেত্রে দেখো এখানে শুদ্ধ লক্ষণযুক্ত মানে হোমো গাছ দুটি একরকমই মটরশুটি গাছ নিয়েছিল হুম যার একটি ছিল গোল ও হলুদ বর্ণের বীজ কীরকম ছিল গোল এবং হলুদ বর্ণের বীজ এবং অন্যটি ছিল কুঞ্চিত ও সবুজ বর্ণের বীজ তো এই দুই বা জোড়া মানে বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে যদি ক্রস ঘটানো হয় দেখো সেটার লক্ষণ এটা আমরা দেখবো যে প্রথম জনুতে কী পাওয়া যায় এবার আমরা প্রথমে আলোচনা করব যে এই যে মানে গোল গোলের লক্ষণ প্রকাশের জন্য যে যেটা নেওয়া হবে প্রতীকটা হচ্ছে বড় হাতের আর এবং কুঞ্চিত লক্ষণের প্রতীকটা হচ্ছে ছোটো হাতের আর খেয়াল করলাম কি তাহলে গোল আর হচ্ছে কুঞ্চিত তাই না গোল লক্ষণের প্রতীক হলো আর খেয়াল করো কুঞ্চিত লক্ষণের প্রতীক হলো ছোটো হাতের আর 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 হলুদ লক্ষণ লক্ষণের প্রতীক হচ্ছে বড় হাতের ওয়াই আরেকটা হচ্ছে সবুজ লক্ষণের প্রতীক হচ্ছে ছোট অক্ষরের ওয়াই তাহলে প্রথম বংশ ধরে কী আসবে যেটা বের হবে সেটা হচ্ছে অ্যাফানজন এবং দ্বিতীয় বংশটা ধর যেটা থাক হবে সেটা হচ্ছে অ্যাপটুজন এখন ম্যান্ডেলের মতে প্রত্যেক বৈশিষ্ট্যের জন্য দুটি করে ফ্যাক্টর বা জিন দায়ী ম্যান্ডেল কী বলল যে প্রত্যেক বৈশিষ্ট্যের জন্য দুটি করে জিন দায়ী থাকবে গোল ও হলুদ বর্ণের বীজযুক্ত উদ্ভিদের জিনোটাইপ হবে আর আর বড়ো হাতের হবে কিন্তু বড়ো হাতের আর বড়ো হাতের আর বড় হাতের ওয়াই বড়ো হাতের ওয়াই এবং কুঞ্চিত ও সবুজ বর্ণের বীজযুক্ত উদ্ভিদের জিনোটাইপ হবে ছোটো হাতের আর আর ছোটো হাতের ওয়াই ওয়াই এবার এখানে কিন্তু এই যে পুরুষ একটা চিহ্ন আমরা দেখেছি ইয়া যে উপরে গোল চিহ্ন দিয়ে দেখো তোমার বইয়ে বই যখন ক্লাসটা করবে তখন বইটা পাশে রেখে করলে তোমার সুবিধা হবে হ্যাঁ হলুদ গোল যেটা পুরুষ ইয়া কার সঙ্গে কুঞ্চিত সবুজের সঙ্গে যখন ক্রস ঘটানো হবে তখন কি হবে জিনো টাইপটা হবে বড়ো হাতের আর বড় হাতের আর ছোটো হা হাতের ওয়াই বড় হাতের ওয়াই আর এখানে কুঞ্চিত সবুজ বর্ণেরটা হবে ছোট হাতের আর ছোট হাতের আর আর ছোটো হাতের ওয়াই ছোটো হাতের ওয়াই এখন এই দুইটা থেকে ক্রস ঘটানোর ফলে যখন গ্যামেট সৃষ্টি হবে তখন কিন্তু কি হবে বড়ো হাতের আর বড়ো হাতের ওয়াই এ একটা হ্যাঁ দুইটাই কিন্তু একই রকম হবে আর ওখানে কুঞ্চিত সবুজ বর্ণের যেটা আছে সেখানেও কিন্তু ছোট হাতের আর ছোট হাতের ওয়াই এখানে দুটো গ্যামেট সৃষ্টি হবে তো এফ ওয়ান জন্যতে কী দাঁড়ালো দেখো জিনোটাইপ হবে আমরা যদি এটা ক্রস করি বড়ো হাতের আর বড় হাতের ওয়াইয়ের সঙ্গে হ্যাঁ প্রথমে হবে ছোট হাতের আর ছোট হাতের ওয়াই সেই ক্ষেত্রে বড়ো হাতের আর ছোট হাতের আর বড় হাতের ওয়াই ছোট হাতের ওয়াই তুমি যখন বইটা পাশে রেখে পড়বে তো তখন তুমি নিজেই একটা একটা সঙ্গে দাগ কেটে ক্রস করবে হ্যাঁ কি উৎপন্ন হয় তুমি নিজে সেটা লিখতে পারবে তো বড়ো হাতের আর ওয়াই আর ছোট হাতের আরও একসঙ্গে যদি ক্রস ঘটানো হয় সেই ক্ষেত্রে কিন্তু একই রকম আসছে বড় হাতের আর ছোটো হাতের আর বড় হাতের হয় ছোট হাতের এবার আবার যদি ক্রস ঘটায় তখন সেখানেও কিন্তু বড় হাতের আর ছোটো হাতের আর হ্যাঁ বড় হাতের হয় ছোট হাতের এরকম আসে একটা দুইটা এরকম হয় তো সবগুলো হচ্ছে শঙ্কর গোল হলুদ বীজ যুক্ত হয়েছে এবার এই জনন উদ্ভিদের মধ্যে যদি ক্রস ঘটানো হয় সেই ক্ষেত্রে কিন্তু গ্যামের সৃষ্টি হবে কয়টা দেখো চারটে করে হ্যাঁ চারটে করে তো আমরা যখন একটা চেকার বোর্ডের মাধ্যমে কিন্তু আমরা এই ক্রসটা দেখাবো এবং এর অনুপাত কত আসে সেটা আমরা সুন্দর করে লক্ষ্য করব। যখন আমরা চ্যাকার বোর্ডটা তৈরি করব তখন কিন্তু দাগ কেটে করব আর প্রথমে যে যে পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট যেটা লিখব যখন পুরুষরা স্বভাবত সময় উপরে থাকে তাই না এটা একটা মনে রাখার বিষয় আর স্ত্রী গ্যামেটটা থাকবে নিচের দিকে তো যখন আমরা ক্রস করব তখন কি এই যে জিনোটাইপটা পেলাম এই জিনোটাইপকে যখন এই থেকে যখন গ্যামের সৃষ্টি হবে তখন চার ধরনের সৃষ্টি হবে বড় হাতের আর ছোট হাতে বড়ো হাতের আর বড়ো হাতের ওয়াই বড়ো হাতের আর ছোট হাতের ওয়াই ছোটো হাতের আর বড় হাতের ওয়াই এবং ছোট হাতের আর ছোটো হাতের ওয়াই ঠিক আছে এটা যখন তুমি করবে প্র্যাকটিক্যালি হাতে কলমে খুবই সহজ ঠিক আছে এখন এই যে পুঙ্গেমেট পেলাম চারটা ঠিক একইভাবে স্ত্রী গ্যামেটও কিন্তু আমরা চারটা পাবো এই চারটে চারটার মধ্যে আমরা ক্রজ ঘটাবো ঠিক আছে যেমন ক্রজ বলতে বড়ো হাতের মানে স্ত্রী গ্যামেট বড়ো হাতের আর ছোট হাত বড়ো হাতের ওয়াই আর পুঙ্গে মেটের বড়ো হাতের আর ছোট হাতের ওয়াই দিয়ে যদি গুণ করি তাহলে কি পাবো আমরা বড়ো হাতের আর দুটো আর ছোট হাতে বড়ো হাতের ওয়াই দুটো এটা হলো গোল কঞ্চিত মানে যখন বড়ো হাতের আরগুলো থাকবে তখন হবে গোল হলুদ ঠিক আছে আবার এটা যদি আবার এই এটা দিয়ে আবার উপরের যে মানে পুঙ্গামেটগুলো পেয়েছি সবাইকে গুন করব তখন পেয়ে যাব বড়ো হাতের আর আর বড়ো হাতের আর বড়ো হাতের ওয়াই ছোটো হাতের ওয়াই আর তারপর এটা পাবো বড়ো হাতের আর ছোটো হাতের আর বড়ো হাতের ওয়াই বড়ো হাতের ওয়াই তারপর এটা গুণ করলে আমরা পাবো এটা একটু আমরা বোর্ডের মাধ্যমে ক্লাসটা নিলে আমাদের ভালো হতো তারপরও তোমরা আমার আলোচনা শুনে বইয়ের সঙ্গে একটু মিলিয়ে নেবে তাহলে তোমাদের সুবিধা হবে বড়ো হাতের আর ছোটো আর বড় হাতের ছোট হয় তাহলে প্রথম যে আমরা ক্রস করলাম এখানে গোল হলুদ গোল হলুদ গোল হলুদ আর সব কিন্তু গোল হলুদ এসেছে ঠিক একইভাবে এভাবে কিন্তু আমরা সব কটা মানে দিয়েই ক্রস ঘটাবো তারপরে সব কটা ক্রস করার পরে এখানে কয়টা আসবে জানো ষোলোটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তার যত কোনো ষোলো তো এই ষোলোটার মধ্যে মানে হলুদ গোল আসবে নয়টি হ্যাঁ গোল সবুজ তিনটি কুঞ্চিত হলুদ আসবে তিনটি হ্যাঁ আবার কুঞ্চিত সবুজ আসবে একটি তাহলে আমরা অনুপাতটা কি পেলাম অনুপাতটা পেলাম হচ্ছে নয় তিন তিন এক তো এই যে সূত্র দুটি আছে তুমি বাসায় সুন্দর করে পড়ে ফেলবে ঠিক আছে থ্যাংক ইউ অল ভালো থাকবে সবাই